রহমানুর রহিম, প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশ ইতিমধ্যে শেষ করিয়াছি। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রা আজকের যে ক্লাসে আজকের ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া, এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা নেক্সট টপিকসগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করার আগে বুলিয়ান অ্যালজেব্রা কোথা থেকে আসছে সেটা নিয়ে একটু আলোচনা করব। জর্জ বুল নামের একজন বিজ্ঞানী, তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। তিনি গণিত এবং যুক্তির ভিত্তিতে একটা অ্যালজেব্রা প্রণয়ন করছে, সেটার নাম হলো কি, বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি যুক্তির উপর নির্ভর করে গণিত এবং যুক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে একটা নতুন অ্যালজেব্রা তৈরি করছে, সেটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুল তার নাম অনুসারে হয়েছে, বুল থেকে বুলিয়ান হলো। তো এটা 1854 সালে একটা বইয়েতে তিনি এই এই ব্যাপারগুলো লিখেছিল। তো গণিত ও যুক্তির উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তৈরি করেছেন তার নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র দুইটা কাজ করা হয়, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র দুইটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি করা হলো, একটা হচ্ছে সত্য আর একটা হচ্ছে মিথ্যা। বুলিয়ান অ্যালজেব্রাতে সত্য আর মিথ্যার উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রাটা প্রণয়ন করা হয়েছে। সত্য বলতে ওয়ান বোঝায় আর মিথ্যা বলতে শূন্য বোঝায়। সত্য বলতে ওয়ান বোঝায়, মিথ্যা বলতে শূন্য বোঝায়। এরপর হলো আরেকটা অর্থ, আর অন্যভাবে এটা প্রকাশ করা যায়, ওয়ান মানে বিদ্যুতের উপস্থিতি, ইলেকট্রিসিটির উপস্থিতি বা বিদ্যুতের উপস্থিতিকে ওয়ান বোঝায় আর বিদ্যুতের অনুপস্থিতিকে জিরো বোঝায়। বিদ্যুতের উপস্থিতিকে জিরো বোঝায়। ওয়ান মানে সত্য, জিরো মানে মিথ্যা। ওয়ান মানে কারেন্ট আছে, জিরো মানে কারেন্ট নাই। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এখানে শূন্য বলতে কত ভোল্টেজ বোঝায় আর জিরো বলতে কত ভোল্টেজ বোঝায় আমরা সেটা একটু জানব। তাহলে শূন্য বলতে জিরো পয়েন্ট এইট ভোল্টকে বোঝায়। জিরো বলতে শূন্য ভোল্ট থেকে 0.8 ভোল্ট বোঝায় আর ওয়ান বলতে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট বোঝায়। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। এর মধ্যে 0.8 এবং 2 এর নিচে যে জিনিসটা আছে ওগুলোকে অসংজ্ঞায়িত বিবেচনা করা হয়। অর্থাৎ আমি যদি এটাকে অন্যভাবে প্রকাশ করতে চাই, এটা 0 ভোল্ট হলে এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এটা দ্বারা কী বোঝায়, শূন্য বোঝায়। এতটুক দ্বারা কী বোঝায়, শূন্য বোঝায়। আবার এটা মনে করলাম 2 ভোল্ট, আবার 2 ভোল্ট থেকে এই এতটুক পর্যন্ত এটা দ্বারা বোঝায় ওয়ান। তাহলে 0.8 ভোল্ট থেকে এই 2 এর নিচ পর্যন্ত এই অংশটুকু কিন্তু অসংজ্ঞায়িত, এটা দ্বারা শূন্য এবং ওয়ান কোনোটাকে বোঝানো হয় না, অসংজ্ঞায়িত বলা হয়। তো এগুলো এমসিকিউতে আসে, শূন্য বলতে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট এবং ওয়ান বলতে 2 ভোল্ট থেকে 5 ভোল্টকে বোঝানো হয়। এই ছিল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র দুইটা জিনিসকে নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ওয়ান। শূন্য মানে
মিথ্যা, আর ওয়ান মানি সত্য, শূন্য মানি বিদ্যুৎ নাই, আর ওয়ান মানি বিদ্যুৎ আছে। আর এই ধরনের ভোল্টেজের লেভেলটা, সীমাটা একটু কী করতে হবে মনে রাখতে হবে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বুলিয়ান চলক। বুলিয়ান চলক, বুলিয়ান চলক বলতে বোঝাবে এখানে যেই চলক, বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে কী হয় পরিবর্তিত হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বলা হয় কি, বুলিয়ান চলক। যেমন এ, বি, এ একটা বুলিয়ান চলক, বি একটা বুলিয়ান চলক। এর মান কি হইতে পারে, এর মান কিন্তু শূন্য হইতে পারে, ওয়ান হইতে পারে। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটা অঙ্ক ব্যবহৃত হয়, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ওয়ান। সেজন্য এর মান হয় শূন্য হবে না হয় ওয়ান হবে। তো চলক কেন বলতেছে, এর মান শূন্য হইতে পারে, এর মান ওয়ান হইতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট নেই। সেজন্য এটা চলক যার মান কি হয় পরিবর্তিত হয়। কিন্তু এখানে এর মানটা শূন্য হয় শূন্য হবে না হয় ওয়ান হবে, যে কোনো একটা হবে। আবার বি এর মানও ঠিক একই রকম নির্দিষ্ট না, কিন্তু শূন্য হইতে পারে আবার ওয়ান হইতে পারে। সেজন্য এই এবং বি পরিবর্তনশীল, এই জন্য এটাকে বলা হয় কি বুলিয়ান চলক। বুলিয়ান অ্যালজেব্রায় যার মান পরিবর্তিত হয়, পরিবর্তন বলতে বোঝায় যে এর মানটা শূন্য হইতে পারে, ওয়ান হইতে পারে, আবার বি এর মানটা শূন্য হইতে পারে, ওয়ান হইতে পারে। এই জন্য এবং বি কি বুলিয়ান চলক। আমি চাইলে এখানে সিও দিতে পারি, আবার এখানে ডিও দিতে পারি, প্রত্যেকটা কি বুলিয়ান চলক, যার মান পরিবর্তিত হবে সেটা হচ্ছে বুলিয়ান চলক। এরপরে আমরা পড়ব বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক, তো বুলিয়ান ধ্রুবক হলো বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে কী হয় না পরিবর্তিত হয় না। যেমন বুলিয়ান অ্যালজেব্রায় শূন্য একটা ধ্রুবক, ওয়ান আর একটা ধ্রুবক, এগুলো কখনোই কি হবে না পরিবর্তন হবে না। শূন্য একটা ধ্রুবক, ওয়ান একটা ধ্রুবক, এগুলোকে বলা, এগুলো কখনো পরিবর্তনশীল নয় সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে এগুলো কখনো পরিবর্তনশীল নয়। সেজন্য এই দুইটা অঙ্ককে বুলিয়ান ধ্রুবক বলে। তাহলে বুলিয়ান ধ্রুবক কয়টি, দুইটি, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে কি ওয়ান, যার মান সময়ের সাথে পরিবর্তিত হবে না বুলিয়ান অ্যালজেব্রাতে, সেটাই হচ্ছে কি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটি, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ওয়ান। এটাও গেল। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া, বুলিয়ান অ্যালজেব্রায় তিন ধরনের মৌলিক ক্রিয়া আছে। কয় ধরনের, তিন ধরনের মৌলিক ক্রিয়া আছে, তিন ধরনের, তিন ধরনের, তিন ধরনের। এক হলো যৌক্তিক, মানে বুলিয়ান অ্যালজেব্রায় তিন ধরনের কাজ করে, ক্রিয়া মানে কাজ। তিন বুলিয়ান অ্যালজেব্রায় কয় ধরনের কাজ করে, তিন ধরনের কাজ করে, মানে তিন ধরনের ক্রিয়া। একটা নম্বর হলো যৌক্তিক, যৌক্তিক যোগের কাজ, যৌক্তিক যোগের কাজ, এটাকে অর অপারেশন বলা হয়। অর অপারেশন, অর অপারেশন, অপারেশন, তাহলে যোগের কাজ কে করে, অর করে, যোগের কাজ কে করে, অর করে। দুই নম্বর যৌক্তিক, যৌক্তিক গুণের কাজ, এটাকে বলা হয় অ্যান্ড অপারেশন, অ্যান্ড, অ্যান্ড অপারেশন, গুণের কাজ কে করে, অ্যান্ড করে, অ্যান্ড, অ্যান্ড দ্বারা কী কাজ করা হয়, যৌক্তিক যুগের কাজ। এরপর হচ্ছে যৌক্তিক পূরকের কাজ, পূরকের কাজ, এটাকে বলা হয় নট অপারেশন, নট, নট অপারেশন। তাহলে যুগের কাজ কে করে, অর, অর গেট, অর গেটকে আমরা প্লাস দ্বারা লিখব, যৌক্তিক গুণের কাজ, গুণকে আমরা ডট দ্বারা লিখব, আর পূরককে আমরা যে কোনো চলকের উপর বার দ্বারা লিখব, বার। আচ্ছা, গুণের কাজ, যৌক্তিক গুণের কাজ, অ্যান্ড অপারেশন, অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে, অর গেট কিসের কাজ করে, যুগের কাজ করে, নট গেট কিসের কাজ করে, পূরকের কাজ করে।
ব্যক্তি এই তিন ধরনের কাজ করে কে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ বীজগণিত, বুলিয়ান অ্যালজেব্রা এবং যে সাধারণ বীজগণিত আছে এগুলোর মধ্যে, বুলিয়ান বীজগণিত এবং সাধারণ বীজগণিতের মধ্যে পার্থক্য কী? বুলিয়ানের বীজগণিতে শুধুমাত্র তিন ধরনের কাজ করে, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে পূরক। কিন্তু সাধারণ বীজগণিতের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, সাইন, কস যা আছে সবগুলো ইউজ করা হয়। আরেকটা পার্থক্য হচ্ছে বুলিয়ান বীজগণিতে বা বুলিয়ান অ্যালজেব্রাতে দুটি অঙ্ক ব্যবহৃত হয়, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক। কিন্তু আমাদের সাধারণ বীজগণিত যেটা, সাধারণ বীজগণিত যেটা, এটাতে শূন্য থেকে নয় পর্যন্ত ABCD অনেক কিছু ইউজ করা হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে দুটি অঙ্ক ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রাতে, বুলিয়ান বীজগণিতে ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করা হয় না, বর্গ ব্যবহার করা হয় না, গণ ব্যবহার করা হয় না, কিন্তু সাধারণ বীজগণিতে এগুলো সব কিছু ইউজ করা, ব্যবহার করা হয়। বর্গ, গুণ, গুণ, যোগ, ভাগ যা আছে, ত্রিকোণমিতিক ফাংশন সব কিছুই ব্যবহার করা হয়। এটা হলো বুলিয়ান বীজগণিত এবং সাধারণ বীজগণিতের মধ্যে পার্থক্য। আজকে যে বিষয়গুলো পড়িয়েছি সেগুলো আশা করি ভালো করে নোট